জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন সময় টেলিভিশনের বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আলোচনায় যাওয়ার আগে আমরা দেখিনি শিরোনামগুলো কী করেছে দৈনিক পত্রিকাগুলো প্রধান শিরোনাম প্রথম আলোর আটকে গেল বিএনপির সাত প্রার্থীর নির্বাচন উচ্চ আদালতের আদেশ ঢাকা এক ঢাকা বিশ বগুড়া তিন বগুড়া সাত চাঁদপুর চার মানিকগঞ্জ তিন ও রাজশাহী পাঁচ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এছাড়া পাঁচটি আসনে বিএনপি বা জোটের আরও কোনো প্রার্থী হইল না রাজশাহী পাঁচ এ নাদিম মোস্তফার স্থলে ধানের শেষ প্রতীক পেলেন নজরুল দ্বিতীয় শুনামটি প্রচারণা নিয়ে সিলেটের প্রাধান্য উন্নয়ন গণতন্ত্র পুনরুদ্ধার মোট প্রার্থী তেতাল্লিশ ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রচারে ঝাঁপিয়ে পড়ল বিএনপি কিছুটা পিছিয়ে তৃতীয় শিরোনাম খুলনায় এক পক্ষ সরব ইভিএম এ কৌতূহল ছয়টি আসনের প্রচারণা নিয়ে এটি রিপোর্ট মোট প্রার্থী পঁয়ত্রিশ একটি আসনে দুই বড় জোটের দুই প্রার্থী একেবারেই নতুন চতুর্থ শিরোনাম মহাজোটে বিশ ঐক্য ফ্রন্টে দুই প্রার্থী রাজনীতিবিদ এটি একটি হলফনামা বিশ্লেষণ প্রতিবেদন এখানে দেখা যাচ্ছে জাতীয় সংসদের শুরুতে ছিল আইনজীবীদের প্রাধান্য এখন সবাইকে ছাড়িয়ে গেছেন ব্যবসায়ীরা দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছেন প্রধানমন্ত্রীকে দিয়ে ঐক্যফ্রন্ট যুদ্ধ অপরাধীদের পুনর্বাসনে নেমেছে বিজয় দিবসে আলোচনায় বলেছেন প্রধানমন্ত্রী দ্বিতীয় সুনাম ঐক্যফ্রন্টের অঙ্গীকার ইশতেহার নিয়ে ইশতেহারে ঐক্যফ্রন্টের পঁয়ত্রিশ অঙ্গীকার অপরাধের বিচার অব্যাহত রাখা সরকারি চাকরিতে প্রবেশের বয়সের সীমা না রাখা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনা চতুর্থ শিরোনাম মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করব না বলেছেন ডক্টর কামাল দ্রুত সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন এরপর যাচ্ছি কালীকণ্ঠে কালীকণ্ঠের প্রধান শিরোনাম এটি একটি জরিপ ব্রাকের নতুন সরকারের কাছে প্রত্যাশা মানুষ চায় কাজ দ্বিতীয় শিরোনামটি করেছেন আমাদের সাবেক নির্বাচন কমিশনের এম সাক্ষতের বক্তব্যে সব দলকেই সংযত হতে হবে ঋতু নাম আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা প্রয়োজন বিজয়ের দিবসে শেখ হাসিনা আলোচনায় কথা বলেছেন চতুর্থ শ্রীরাম ঐক্যফ্রন্টের ইশতেহার নিয়ে ঐক্যফ্রন্টের ইশতেহারে পঁয়ত্রিশ দফা ঘোষণা সরকারি চাকরিতে ঢোকার বয়সীমা থাকবে না সরকারি চাকরি আইন সংস্কার হবে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না যুদ্ধাবধীদের বিচার অব্যাহত থাকবে সংসদে উচ্চকক্ষ হবে সত্তর অনুচ্ছেদে পরিবর্তন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এটি ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার আরও আছে ক্ষমতায় ভারসাম্য আনা হবে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে রাষ্ট্রের মালিকানা যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে সংসদে উচ্চকক্ষ গঠন করা হবে বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন দ্বিতীয় শিরোনাম বিজয় দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন আরও পাঁচ বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রয়োজন আমাদের তৃতীয় শিরোনাম এটি ও ব্রাকের জরিপের শিরোনাম প্রথম আলোক করেছিলেন ভোটার অধিকারের চতুর্থাংশ স্থানে সুষ্ঠু নির্বাচন শিরোনাম বরিশাল সাবার সংঘর্ষ খুলনা নগায় আগুন বিভিন্ন স্থানে আহত অর্ধশতাধিক এটি নির্বাচনী সহিংসতার খবর দৈনিক যুগান্ত প্রধান শিরোনাম ঐক্যফ্রন্টের ইশতেহার নিয়ে পঁয়ত্রিশ দফা ঘোষণা ঐক্যফ্রন্টের ডক্টর কামাল বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে এছাড়া পয়েন্ট আকারে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশে থাকবে না বয়সীমা সত্তর অনুচ্ছেদ সংশোধন হবে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হবে না পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বিজয় দিবসে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা এখন প্রয়োজন আরেকটু বক্স আকারে বলা হয়েছে বাংলাদেশের অগ্রজাত অব্যাহত রাখতে নৌকায় ভোট চায় ঐক্যফ্রন্টের ক্ষমতায় গেলে সরকার প্রধান কে হবেন ডেলিস্টার প্রধান শিরোনাম করেছে প্লিজ ট্রুথ কমিশন টুইপিং রিফর্ম ইন অল সেক্টর দ্বিতীয় শিরোনাম করেছেন হচ্ছে মাহবুব তালদুরদারকে নিয়ে লেভেন প্লেইং ফিল্ড অ্যাবসেন্ট তৃতীয় শিরোনাম আউ লিগ টু স্ট্রেংথ রুল অফ ল ডেমোক্রেসি রুলিং পার্টি অলসো প্লিজ টু রুট আউট করাপশন আজকে দৈনিক পত্রিকাগুলোতে মোটামুটি ঐক্যফ্রন্টের ইস্তেহারের বিষয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আজকে আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণার কথা রয়েছে পাশাপাশি নির্বাচনী সহিংসতার খবরও রয়েছে কালকে যে ইস্তেহারটা ঘোষণা হলো ঐক্যফ্রন্টের আমার কাছে খুব বেশি চমকপ্রদ বলে মনে হয়নি আর কি মানে খুব বেশি চমক আসলে ইস্তেহারে নেই যেহেতু এবার আমরা ঐক্যফ্রন্ট বলতে শুধু যেহেতু বিএনপি না যেমন গতবার যেটা ছিল গত নির্বাচনে তো বিএনপি জানে বা এর আগের বার যখন ইশতেহার ঘোষণা হতো তখন শুধু সেটা বিএনপির ইস্তেহার বা বিশ জোটের ইস্তেহার একটা বিষয় ছিল এবার এর সাথে ঐক্যফ্রন্ট একটা বিশাল প্ল্যাটফর্ম তো ওদের কাছ থেকে আমরা যেটা চমক আশা করেছিলাম বা নতুনত্ব আশা করেছিলাম সেরকম কিছু আসলে এবার হয়নি আমার মনে হয় এবং এটার মধ্যে আরেকটা দেখবেন ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদীরা যে কথাগুলো বলেছিলেন সেই বিষয়গুলোই অনেকটা আসছে যেমন পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না বা এরকম আরও কিছু বিষয় ওরা যোগ করেছে আর যেটা একটু খুব বেশি হাস্যকর মনে হয়েছে আমার যে এই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখা যে ঐক্যফ্রন্টের এবার যে দলীয় মনোনয়ন ওখানেই তো আসলে অনেক যুদ্ধাপরাধী আছে অনেকের নামে ধরনের অভিযোগ রয়েছে এবং জামায়াতের বিচার কার্যক্রম চলছে হ্যাঁ এবং জামায়াতের প্রায় ২২ জন প্রার্থী রয়েছে এবার যেটা নিয়ে আসলে দেশি বিদেশি অনেকেই সরব তো সেক্ষেত্রে আসলে তাদের এই ইস্তেহারটা মানুষ কতটা গ্রহণ করবে সেটা একটা দেখার বিষয় আর একটা বিষয় অবশ্য বলা যায় যে মানুষ কিন্তু আসলে ইস্তেহার দেখে এখন আর ভোট দেয় বলে আমার মনে হয় যেমন একটা জরিপও আপনি সেরকম একটা জরিপ দেখেছেন মানে করেছে হচ্ছে মানুষ হ্যাঁ মানুষ কিন্তু আসলে খুব ইস্তেহারটা যে খুব বেশি ফলো করে বা ইস্তেহারটা খুব বেশি পড়েন এরকম আসলে মনে হয় না আর ওদের যেটা এবং যে এতগুলো জরিপের বিষয় আসলে কেউ পড়েন বলে মনে হয় না আর আমাদের এই জরিপে বেশ কিছু পয়েন্ট আমি একটু বলতে চাই প্রায় তিরাশি শতাংশ মানুষ নির্বাচনী ইস্তেহার গুরুত্বপূর্ণ মনে করলেও প্রতি চারজনের তিনজন কোনো ইস্তেহার পরে দেখেন না এ বিষয়ে নারীদের আগ্রহ একেবারেই কম যা তাদের রাজনীতি বিমুখতারই পরিচয়ক আসন্ন নির্বাচনের পর নতুন সরকারের কাছে মানুষের চাহিদার তালিকায় প্রথমে রোজের কর্মসংস্থান পরে পরিবহন শিক্ষা মানে মৌলিক পাঁচটি চাহিদা নিয়ে ওনারা এই তথ্যগুলো এনেছেন এখানে আরও একটা বিষয় এই জরিপ চালিয়ে চালানো হয়েছে চৌষট্টিটি জেলায় এক আটষট্টিটি উপজেলায় এবং এখানে একাশি শতাংশ আজকের জরিপটা আসলে খুবই ইন্টারেস্টিং যেমন এই যে কাজ চায় এটা কিন্তু খুব একটা মানে বিশাল বিষয় যে আমরা তো যারা সাধারণ মানুষ ওরা তো আসলে চায় কাজ করে খেতে এর বাইরে কিন্তু ওদের খুব বেশি চাহিদা আসছে আছে বলে আমার মনে হয় না আর কি সাধারণভাবে খেয়ে পরে বেঁচে থাকাটাই ওদের ইয়ে আর যেটা পরিবহন ব্যবস্থার কথা বললেন আমি এখানে আসার আগেও আপনার সাথে এটা নিয়ে আলাপ করছিলাম যে মানে অন আগে যে আসলে পরিবহন সেক্টরটা আমাদের ভয়াবহ সমস্যা এটা এর আগে আন্দোলনও হয়েছে ছাত্র আন্দোলনও হয়েছে এটা নিয়ে কোনো মতে জানি এই সেক্টরটাতে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না ইচ্ছে মতো গাড়ি চালানো ভাড়া নেওয়া যাত্রী হয়রানি নানা নানা অভিযোগ আমার মনে হয় এই দিক দিয়ে নতুন যে সরকারে আসুক না কেন তাদের মনোযোগটা দিতে হবে আরেকটা বিষয় যেটা আপনি ইস্তেহারের কথা বলতেছিলেন যে আজকে আওয়ামী লীগ ইস্তেহার ঘোষণা করবে তো আওয়ামী লীগের ইশতেহারে ওদের মানে পত্রপত্রিকা বা ওদের সূত্রে যেটা জানা গেছে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ওরা তো আগেই বললো যে উন্নয়নের উঠেছে তো সেক্ষেত্রে এবার তারা বড় হয় যেটা এখনো তো ঘোষণা হয়নি ওরা দুর্নীতিটা কমানোর বিষয়টা উল্লেখ করতে চায় আর কি ওটাই ওরা রাখতে চায় এখন আমার একটু বিষয় আমি দেখলাম যে আপনি খেয়াল করে দেখেন যে গত কয়েক মাসে কিছু আন্দোলন হয়েছে দুই তিনটা ইস্যু নিয়ে একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন আর একটা হচ্ছে যে পরিবহন সেক্টরে যে বিশৃঙ্খলা আর ছাত্রদের যে আন্দোলন এই দুইটাকে কিন্তু ইস্যু করে ওই ফ্রন্ট এবার ইস্তেহারে পয়েন্ট আকারে করেছে একটা হচ্ছে যে চাকরিরতে বয়স সীমা থাকবে না কিন্তু আর একটা হচ্ছে যে পরিবহন সেক্টরে তারা শৃঙ্খলা পরিবহন সেক্টর অবশ্য সবাই প্রাধান্য দিচ্ছে জিডিপি ও হলো আওলেগের ইস্তেহারও এটা নিয়ে আছে বলে শুনেছি আমি বয়সীমা থাকবে না এই বিষয়টা মানে আমিও বুঝতে পারছি না ধরেন একজন চিন্তা করলো উনি মেট্রিক পাস করলো করার পর উনি সংসারে হাল ধরলেন এর পরে আবার গিয়ে পড়াশোনা করলেন এরপরে ষাট বছর বয়সে গিয়ে উনি যদি চিন্তা করেন যে আমি সকালে চাকরিতে যাবো তাহলে কি সময় আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমার যতটুকু ধারণা একেবারে অলিক একটা বিষয় আর কি মানে আমাদের যে কর্মসংস্থানের সুযোগ বা আমাদের যে জনসংখ্যা এটার ক্ষেত্রে তো যদি বিষয়টা এরকম যে পৃথিবীতে যদি এমন কোনো ওষুধ আবিষ্কার হতো যে মানুষ মরছে না তখন আসলে কি অবস্থা হতো মানে বিস্তিংকলা তৈরি হতো না তো এখন আপনি যখন জানেন যে চাকরিতে ডুববে চাকরিতে বের হবে বা বের হওয়ার কথাটা বলা নাই মানে চাকরিতে ডুববে এটা তখন একটা বিস্তিংকল অবস্থা ছিল মানে এটার আসলে কি হবে সেটার কোনো একটু চমক থাকতে পারে এইটাতে এই কিন্তু আসলে বাস্তবতার সাথে মিলটা কতটুকু এটা আসলে দেখার বিষয় বুঝার বিষয় अपेक्षा করতে হবে আসলে আমরা আমরা আসলে বলতে চাই আমরা 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 গণমাধ্যমও বলতে চায় যে এটার আসলে ব্যাখ্যাটা কি হবে এটা আমাদের আসলে হ্যাঁ বোঝা উচিত যে এখন একটা চং থাকবে না তাহলে সেটা কিভাবে ব্যবস্থাপনা কি চমক দেখাতে গিয়ে বা সংবাদপত্রে শিরোনাম হতে গিয়ে এই ধরনের একটা কথা বললাম আসলে ওটার ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা কি আরো কিছু পয়েন্ট আছে আপনি যদিও বড় করে আমি যদি হঠাৎ করে বলি যে একটা চং দেখাতে গিয়ে যে বাংলাদেশে কোনো এই মানে কি একটা কোনো দরিদ্র লোক থাকবে না সবার মার্সিডিস হবে বা হবে তো এই ধরনের এত আসলে এইরকম একটা ইস্তেহার ঐক্যফ্রন্টে আছে যারা অতি দরিদ্র তাদেরকে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে আরও কিছু তো দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে যে সি পরীক্ষা বাতিল করা হবে আরেকটা আছে সেটা হচ্ছে একশো ইউনিটের উপরে যদি বিদ্যুৎ বিল হয় সেটা কমানো হবে এইগুলো আসলে হ্যাঁ এগুলো প্রতিশ্রুতি দিতেই পারে ওই যেটা বললাম যে ইস্তেহারটা আসলে কেউ পড়ে না আর ইস্তেহার দেওয়ার পরও যে সেটা যে বাস্তবায়ন হয়ে হয় নাই এ ধরনের উদাহরণ কিন্তু আমাদের প্রচুর আছে রাজনীতিবিদটা তো অনেক কথাই বলে আমাদের সাধারণ মানুষের কি রাজনীতিবিদদের উপর খুব বেশি বিশ্বাস আছে আমার মনে হয় মনে হয় না অনেক কি মনে করেন যে এটা কথা ফুলঝুরি কথা হ্যাঁ কথার ফুলঝুরি প্লাস এটা একটা ট্রেডিশন যে আচ্ছা নির্বাচনের আগে একটা ইস্তেহার দিতে হবে একটা বলতে হবে আসলে তো মানে নির্বাচিত হয়ে যাওয়ার পর ওই সরকার নিজের ইচ্ছায় চলে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বা খুব বেশি প্রাধান্য আমাদের দেশে অন্তত পায় বলে মনে হয় না উন্নয়ন কাজ হচ্ছে সেটা অন্য জিনিস কিন্তু মানে সাধারণ মানুষের প্রতিফলন খুব বেশি হয় না আসলে আমাদের ইশতেহার বা রাজনীতিবিদদের কথা বা কাজে জরিপের বিষয়গুলিতে আসলে এটা অনেক ভালো ভালো তথ্যই উঠে এসছে আমাদের এই জরিপগুলোতে কারণ এইখানে ব্রাকেটে আমরা একটু বলতে চাই যে আমাদের বেকার নিরসন বেকার সমস্যা নিরসনের যে অবস্থা সেটা হচ্ছে সাতাশ দশমিক সাত যোগাযোগ অবকাঠামো উন্নয়ন যেটা প্রত্যাশা করছে মানে ভোটার ভোটাররা সেখানে হচ্ছে ছাব্বিশ দশমিক তিন আর শিক্ষাক্ষে উন্নয়নের যে প্রত্যাশা ভোটার জরিপে সেটা হচ্ছে তেইশ দশমিক আট সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করে সতেরো দশমিক সাত মাদক নিয়ন্ত্রণের যে অবস্থা সেটা পাওয়া যাচ্ছে বারো দশমিক ছয় জরিপে আরও দেখা গেছে দেশের আটষট্টি দশমিক ছয় শতাংশ মানুষ বিভিন্ন দলের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জানলেও বিরাশি দশমিক আট শতাংশ অংশগ্রহণকারী এটিকে গুরুত্ব বলে মনে করে যেটা একটু আগে আমরা আলোচনা মাত্র পঁচিশ শতাংশ তারা এটা এই এই নির্বাচন ইশতেহার নিয়ে একটু গুরুত্ব দিচ্ছে বাকি

ওই মানুষ মনে করে যে আমি শান্তি স্বস্তিতে ছিলাম তাহলে সে ভোট দিবে আর যদি মনে করে যে আমি শান্তি বা স্বস্তি পাইনি আমার সমস্যা হয়েছে অনেক তাহলে সে ভোট দেবে এটাই হচ্ছে একটা সাধারণ মানুষের মানে চাওয়া বা জিজ্ঞাসা বা মানে সমাধান আমি মনে করি আর কি এক্ষেত্রে তো মানে আওয়ামী লীগ এই দশ বছর এই ক্ষমতায় তারা কিন্তু মানে বাস্তব অবস্থাটা দেখতে পাচ্ছে এবং বুঝতে পারছে সেই তাদের ইস্তেহার বা প্রতিশ্রুতিগুলো নিশ্চয়ই বাস্তবসম্মত হবে তা ওদের যেটা যেমন আমি পত্রপত্রিকার মাধ্যমে যেটা জেনেছি যে যেমন দুর্নীতিতে একটা বিশাল মানে এটা কি মানে বইয়ের বাসায় বলতে গেলে ব্যাধি বা এটা নিয়ে কাজ যে হচ্ছে না একেবারে তা না কিন্তু আসলে এত বেশি দুর্নীতি বেড়ে গেছে মানে এটা যারা বিভিন্ন দফতরে না মানে যাবে না তারা ঠিক বুঝতে পারবে না যে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে তাহলে মানে মানুষের সম্পদের পাহাড় গড়ে ফেলছে হয়তো সেগুলো আপনার হলফ সেই তথ্য হয়তো নেই তা আসলে বাস্তবতা বা যারা সাংবাদিকতা করেন যারা খোঁজখবর রাখেন ওরা তো জানেন যে দুর্নীতি বাড়ছে এই বিষয়টা মনে হয় কমানোর একটা বিশাল ইয়ে থাক টার্গেট থাকতে পারে তাদের আরেকটা হচ্ছে যে তরুণদের তারা কিভাবে কাজে লাগাবেন ও ওইটা ওই বিষয়গুলো স্পষ্ট করবেন হয়তো ইশতেহারে যেটা জেনেছে আর কি কারণ আসলে তরুণদেরকেও তো নেতৃত্বে আনতে হবে তরুণ তরুণরাই তো প্রাণ মানে হয়তো এবার দিতে পারে একটি দুই দিক যদি আলোচনা করেন একটা হচ্ছে এই সরকারি বেশ ভালো উন্নয়ন দৃশ্যমান অনেক কিছুই আছে অনেক যেগুলো এই সংগঠনটির প্রচার প্রচারণা দিয়ে এখন নির্বাচনী প্রচারণা করছে অন্যদিকে বেশ ভালোই দুর্নীতি তারপরে ব্যাংক করাপশন ভালো নির্বাচনের মানে প্রশাসনের যে আরও কিছু দুর্বলতা এগুলো আছে যারা ভোট দেবে তারা এটাকে কীভাবে বিবেচনা করবে মাঝখানে তো সম্ভব না হয় ভোট দিতে হবে নালে না আরেকটা যেটা হচ্ছে এখন মানুষ ওই যে আপনি বললেন যে মাঝখানে বিষয়ে এখন মানুষ হচ্ছে আমি ভোট দিতে যাই না অনেকে আর কি অনেকের চিন্তাধারা এরকম যে আমি ভোট দিব না এটা আসলে এক ধরনের প্রতিবাদও হতে পারে আবার এক ধরনের ঝামেলা এড়ানোর বিষয়টাও থাকতে পারে যে আচ্ছা ঠিক আছে ভোট দিয়ে আর কি হবে এরকম আর আমার মনে হয় আওয়ামী লীগ যতটা উন্নয়ন করেছে ঠিক ততটা প্রচার তারা করতে পারেনি যেটা আমি বলবো যে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন বা বিশেষ করে নেতারা যেমন ওই বিগত সরকার বা বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কি করেছেন ওইগুলো নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষদেরকে ওরা বলে থাকেন বক্তব্যে কিন্তু আসলে উন্নয়নের যে উন্নয়নের কথা যে বলা দরকার বা উন্নয়নের কিন্তু অনেক কিছুই রয়েছে ছোট ছোট ছোটো ছোটো উন্নয়ন যেগুলো মানুষ বুঝবে বা মানুষ জানলে হয়তো আওয়ামী লীগকে ভোট দিতে উৎসাহিত হবে এই জিনিসগুলো আমার মনে হয় তৃণমূল নেতাদের মধ্যে কম যেমন আমি কিছু কথা বলতে পারি যেমন উপবৃত্তির টাকা দেয়া তারপর মানে কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য স্বাস্থ্যখাতে যে ব্যাপক পরিবর্তন হয়েছে কিংবা বড়ো ধরনের যে মেগা প্রজেক্টগুলো হচ্ছে এরকম বা গ্রামীণ যে বয়স্ক ভাতা পাচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে অনেক অগ্রগতি হয়েছে এবং মাসের বছরের প্রথম দিনে যে বই পাওয়া এই ধরনের অনেক উন্নয়নের বিষয় বা অনেক অগ্রগতির বিষয় কিন্তু আওয়ামী লীগের নেতারা ভোটারদের কাছে বা সাধারণ মানুষের কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পারছে না বলে আমার মনে হয় আর কি সেটা যদি পারতো তাহলে হয়তো আরও আরও বেশি সাধারণ মানুষ উৎসাহিত হতো ভোট দিতে প্রধানমন্ত্রী একটি শিরোনাম দৈনিক পত্রিকায় সবাই করেছে একটি ডায়লগে সেটা হচ্ছে আওয়ামী আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত না এটা কি কারণে উনি মনে করছেন না এটা হচ্ছে এটা তো একজন রাজনৈতিক মানে একটা দলের প্রধান হিসেবে মনে করতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে মনে করতে পারেন এটা হচ্ছে এটা যেই দলে থাকবে এটা যদি আজকে অন্য দল ক্ষমতা থাকতো তারাও মনে করতো পাঁচ বছর কেন বলবো যে দশ বছর বিশ বছর ওটা উনি মনে করতে পারেন আবার আরেকটা দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে প্রেক্ষাপট সেই দিক দিয়ে তুলনা করলে ওনার কথাটাও যুক্তিযুক্ত এই কারণে যে আপনি আমাদের দেশে যেটা হয় কি এক সরকার যখন ক্ষমতায় আসে আগে সরকারের অনেক উন্নয়ন কাজ বন্ধ করে দেয় অনেক প্রকল্প থেমে যায় মানে যেটা হয় আর কি যেটা আমাদের আসলে একটা খারাপ উদাহরণ যে যেরকম হয়ে যেমন বর্তমান সরকার কিন্তু অনেকগুলো মেগা প্রকল্প হাতে নিয়ে আছে যেমন বিশেষ করে মেট্রো রেল পদ্মা সেতু বা রেলওয়ে নির্মাণ নির্মাণ অনেকগুলো অনেকগুলো কাজ এখন মানে আমাদের যেটা আশঙ্কা বা ওনারও হয়তো এটা আশঙ্কা যে যদি ক্ষমতায় থাকতে না পারে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে এবং একটা প্রকল্প বন্ধ হয়ে যাওয়া মানে সেটা আসলে জনগণের ব্যাপক দুর্দশা আচ্ছা আপনি যে একটা জিনিস চিন্তা করেন তো যে এটা কেন হওয়া উচিত বিরোধী দল মানে যেই হোক বিএনপি বা ঐক্যফ্রন্ট বা আওয়ামী এই দুই দলেরই কিন্তু দেশ একটাই বাংলাদেশ একটি দল যদি উন্নয়ন করে সেই উন্নয়নটাকে কেন বাধাগ্রস্ত করবে এটা তো আসলে হওয়া উচিত না কিন্তু আমরা তো এত অসহনের কিন্তু দেশ একটা হ্যাঁ অসহনশীল জাতি হয়ে উঠেছি মানে বিষয়টি এরকম যে তুমি ওটা করেছো ওটা ভালো হলেও ভালো না ভালো হলেও ভালো না এই মন মানুষগুলো আমাদের আসলে পরিহার করা উচিত জনগণের সুবিধার স্বার্থে আপনি খেয়াল করেন যে মানে গতকাল ইশতেহারে ঐক্যফ্রন্টেই বলেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না ঠিক ওই দিনই প্রধানমন্ত্রী বলেছে আর পাঁচ বছর অনটাটা একটা কথা পরিকল্পনা আছে আর হ্যাঁ মানে এটা আসলে মানে উন্নয়ন বা দেশকে নিয়ে যাওয়া বা একটা দলীয় রাজনীতিতে ওনার সাধারণ চাওাও হতে পারে এই ক্ষমতা না থাকতে চায় আর কি স্বাভাবিক ওনাদের হয়তো এরকম কিছু পরিকল্পনা আছে কারণ অন্যান্য দেশের তুলনায় চিন্তা করতে গেলে আমরা অনেক পিছিয়ে হ্যাঁ অনেক পিছিয়ে আবার এটাও ঠিক একটা সরকারের ধারাবাহিকতা থাকলে কিন্তু উন্নয়নটাও খুব দ্রুত হয় খুব দ্রুত হয় এটা কিন্তু কাজের মধ্যে থেকে আবার ব্রেক হয় যদি আরেকটা সরকার আসে আমাদের আরেকটা বড় প্রকল্প আছে মেট্রো রেল এটা এটা আমাদের রাজধানীর জন্য এটা অনেক বড় একটা বিষয় এবং আমাদের রাজধানীতে যেভাবে মানুষ বাড়ছে ওটা যদি হয় হয়তো যেটা আমরা ফ্লাইওভার হয়ে অনেক সুবিধা পেয়েছি যে অনেক যানজট কমেছে কিন্তু এটা হলে আরো হয়তো আরো কিছু উপকৃত হবে আরো কিছু উপকৃত হবে আমাদের নির্বাচনের সহিংসতা নিয়ে কিছু বক্তব্য এসছে একটি হচ্ছে যে আমাদের একজন কমিশনার বলেছেন যে লেভেল প্লেন ফিল নেই হয়তো তালুকদার হয়তো সেনাবাহিনী নামলে ফিল তৈরি হবে এরকম একটা বিষয় উনি মন্তব্য করেছে না এটা একমাত্র না এটার কারণ হচ্ছে আসলে এ পর্যন্ত নির্বাচনী সংসদে দুজনের মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটছে এবং বিএনপি কিন্তু প্রত্যেক দিনেই যাচ্ছে সি কাছে বা ইসিতে নালেজ দেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং ওই ওরই পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু আইজিপিকে সি ইসি মানে ডেকেছিলেন এবং আইজিপিকে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছিলেন এখানে দুটো বিষয় আছে যেমন কালকে একটা মানে গোলাম মাওলা রনির একটা অডিও ফাঁস হয়েছে এখন এটার বাস্তবতা অবশ্য আমি জানি না যে বিএনপির মানে বিএনপির অভ্যন্তরীণ কিছু কোন্দলও কিন্তু প্রকাশ হয়েছে অভ্যন্তরীণ কোন্দলটা কীরকম যেমন মনে করেন এখন যেটা হচ্ছে যে জরিপে যেটা উঠছে ব্যবসায়ীরা কিন্তু এখন রাজনীতিতে অগ্রাধিকার পাচ্ছে এখন একটা লোক তৃণমূল থেকে দীর্ঘদিন রাজনীতি করার পর তাকে যখন নমিনেশন দেওয়া হচ্ছে না তখন কিন্তু তার নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভ আছে আবার নির্বাচনকে সামনে রেখে বিএনপির যারা এতদিন হয়তো লুকিয়েছিল বা আসতে পারেনি সামনে তারাও হয়তো আসছেন এখন এটা আবার যারা সরকারে আছে বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আছে ওরা হয়তো মেনে নিতে পারছেন না আধিপত্য খর্ব হওয়ার একটা ভয় তো থাকে মানে সব মিলিয়ে একটা আসলে সংঘর্ষের ঘটনা যেটা আসলে কামমোনা আর কি কিন্তু হচ্ছে এটাই মানে হলফনামা বিশ্লেষণে দেখা গেছে আর কি যে ব্যবসায়ী অনেক বেশি এবার রাজনীতিতে প্রবেশ করেছেন মানে তৃণমূলের রাজনৈতিকটা আসলে ওইভাবে রাজনীতি নেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের এই আলোচনাগুলো শোনার জন্য এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ